চাপাইনবাবগঞ্জে শিবগঞ্জে পূর্বশত্রুতার জেরে বাড়ি ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ নিয়ে বুধবার রাতে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দাদনচক বাজার এলাকার মৃত তবজুল হকের ছেলে খাদিমুল ইসলাম। অভিযোগে বলা হয়, উপজেলার দাদনচক বাজার এলাকায় খাদিমুল ইসলামের বাড়িতে কেউ না থাকার সুযোগে সন্ধ্যায় 8 থেকে 10 জনের একটি দল বাড়িঘরে হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় তিনটি ঘরের মালামাল তছনছ করে শোকেসে রাখা আমবাগান ব্যবসার নগদ 5 লাখ টাকা ও 3 ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন ঘটনা দেখে খাদিমুল ইসলামকে অবহিত করেন। ভুক্তভোগী খাদিমুল ইসলাম জানান, বাড়ির পাশে দাদনচক বাজারে বৃদ্ধ মাকে নিয়ে চিকিৎসা করাতে যায় পরিবারের সদস্য। এ সুযোগে বাড়ি ঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। লিখিত অভিযোগ পেয়েছেন উল্লেখ করে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি সুকমল চন্দ্র দেবনাথ। বাড়িতে না থাকাতে আমার মা অসুস্থ, আমার মাকে ডাক্তারে চেক আপ করতে নিয়ে গেছিলো আমার বাড়ি বাজারের পাশে। বাড়িতে কেউ ছিল না, এখানে কিছু অজ্ঞাতনামা কিছু 5-7 জন লোক আইসা বাড়িতে লুটপাট ভাঙচুর করে 5 লক্ষ টাকা এবং সোনা 3.5 ভরি সোনা নিয়ে চলে গেছে। আমরা সকালে এসেছি, আমরা সারাদিন কাজ করেছি, কাজ করে যাওয়ার পরে আমরা চলে গেছি। চলে যাওয়ার পরে আমরা শুনছি যে বাড়িতে এরকম হাঙ্গামা হয়েছে, অন্তত এই হাঙ্গামার কারণে আমার মালিকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এর একটা সুষ্ঠু বিচার চাই। আমার স্বাস্থ্যকে পার্শ্ববর্তী এলাকা মানে বাজারে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। মিস্ত্রিরা ছিল, কাজটা শেষ করার পর গেছি অসুস্থ রোগী, ধীরে ধীরে আমি নিয়ে আসছি। আচ্ছা দেখছি তারা বাড়িতে ঘরে অবস্থা মানে লুটপাট হয়ে গেছে, গয়নাগাটি টাকা পয়সা মানে যা আছে সব লুটপাট করে নিয়ে চলে গেছে। লুটপাট